present this. Magic one tool bujanto. আচ্ছা ঠিক আছে ম্যাজিক আমরা ম্যাজিক ওয়ান টুল পর্যন্ত দেখছিলাম না আচ্ছা তারপর এটা হলো ক্রপ টুল আমরা আর্টবোর্ডটার সাইজ ছোট বড় করতে পারি ঠিক আছে যেমন সাপোজ যে একটা সাইজ আছে আমরা এটারে ছোট করতে পারি শিফট অল্ট আর প্রেস করে ছোট করতে পারি বড় করতে পারি ঠিক আছে সাপোজ একটা তো ছোট সাইজ প্রয়োজন তো ছোট করলি কিংবা বড় সাইজ প্রয়োজন তো বড় করলি ঠিক আছে হ্যাঁ এটা আর্টবোর্ড ক্রপ মানে সম্পূর্ণ ফটোশপের যে সাইজটা আছে সেই সাইজটা বড় করবে এখানের মধ্যে আর কি কি আছে এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল এই পার্সপেক্টিভ টুলটার কাজটা কি সেটা আমরা দেখব পার্সপেক্টিভ ক্রপ টুলটার কাজ দেখার জন্য আমরা সাপোজ আমরা বিজনেস কার্ড কপি করব কোনটা নিতে পারি যেমন এই যে এটা এই বিজনেস কার্ডটা এখন এই বিজনেস কার্ডটা কি একটু বাঁকানো আছে ঠিক আছে এটা আমি কপি করে ফটোশপে নিয়ে আসলাম এখান থেকে কপি এখানে না পেস্ট করে দিলাম বড় আছে এটা একটু ছোট করে নিলাম এই ছোট করে নিলাম ঠিক আছে এখন এটা আমার তো লম্বা লম্বি নেই এখন আমি ডিজাইনটা কিভাবে বুঝবো এখন এই যে জায়গায় এসে পার্সপেক্টিভ যে ক্রপ টুলটা আছে এই ক্রপ টুল করলে এই যে একটা চিহ্ন আসবে ঠিক আছে আমি একটা ক্লিক করলাম এই কর্নারে ক্লিক করলাম এই কর্নারে ঠিক আছে মানে আমার যেন সোজা হয় তারপর একটা ক্লিক করলাম এই কর্নারে একটা ক্লিক এই কর্নারে ঠিক আছে এই ক্লিক করার পর তারপর আমরা যে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা যে কর্নারগুলো ধরছে কিনা তো কর্নারগুলো ধরছি ঠিক আছে তারপর এই যে টিক চিহ্ন একটা আছে ওকে দিয়ে দিলাম তারপর কাজটা কি হয়ে যায় সুন্দর মতো আমার কাটা কাটা দিছে সে স্কোয়ার শেপে আছে আচ্ছা ঠিক আছে এটা মনে হয় একটু লম্বা টেক আসছে আমার একটু সাইডের থেকে প্রয়োজন তো আমি পার্সপেক্টিভ টুলটা আবার নেই এই পাশ থেকে শুরু করি সোজা মানে এই যে এটা বাঁকানো আছে সোজা কইরা যেন সোজা কইরা কাজ করতে পারি সেই সিস্টেমটা করতেছি আমরা যাই পড়ছে ঠিক আছে এখন আমার কিন্তু এটা কপি করতে অনেক ইজি হয়ে যাবে কিভাবে না আছে তখন কিন্তু আমি বুঝি নাই যে কিভাবে আসলে পার্সপেক্টিভ টুলটা হলো গিয়া ধরো কাটার জন্য বুঝাতে পারছি আর কি আছে স্লাইস এই দুইটা টুল আমাদের এমন কাজে লাগে না ঠিক আছে এই অন্য কাজের জন্য আমাদের কোনো কাজ না আর এটা হলো আই ড্রপার মানে কালার ঠিক আছে কালার ক্যাচ করে যে কালার এটা ফোরগ্রাউন্ড কালার এটা কা হলো ফোরগ্রাউন্ড কালার আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার এই যে কালারটা দেখাইছিলাম আচ্ছা এটা হলো ফোরগ্রাউন্ড কালার মানে যেটা উপরে আছে ব্যাকগ্রাউন্ড যেটা নিচে আছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা এই যে এখানে একটা আছে এটাতে সুইচ করতে পারবো ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ডে আনতে পারবো ফোরগ্রাউন্ড কালারটারে ব্যাকগ্রাউন্ডে নিতে পারবো ঠিক আছে আর এই জায়গাটা ক্লিক করলে ডিফল্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ডিফল্ট মানে হোয়াইট এবং ব্ল্যাক যে ডিফল্ট হয়ে ফোরগ্রাউন্ড হয়েছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড হয়েছে হোয়াইট এখন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের সিস্টেমটা কি সাপোজ যেমন নিউ একটা লেয়ার নিলাম আমি অল্টার প্রেস করে ব্যাক স্পেসে ক্লিক করলে ঠিক আছে অল্টার প্রেস করে ব্যাক স্পেসে ক্লিক করলে ফোরগ্রাউন্ড কালারটা সে নিয়ে নেব বুঝতে পারছি আর যদি কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে সে ব্যাকগ্রাউন্ড কালারটা নেব তো আমার ফোরগ্রাউন্ড কালারের জন্য কি করতে হবে
হ্যাঁ, ব্যাক স্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল প্রেস করে ব্যাক, ঠিক আছে? সাপোজ আমি বুঝাই, যেমন আমার ফোরগ্রাউন্ড কালার এটা, তারপর ব্যাকগ্রাউন্ড কালার হলো এটা। এখন আমি চাইতেছি ফোরগ্রাউন্ড কালারটা দিতে, কিভাবে দেব এই লেয়ারটায়? আর মাস্ট বি যে লেয়ারে কাজ করবো সেই লেয়ার ধরে নিতে হবে। যেমন এই যে আমার এখন কোনো লেয়ারে ধরা নাই, এই লেয়ারে ধরে নিলাম, তাহলে এই লেয়ারে কাজ করব, ঠিক আছে? ফটোশপের সিস্টেমটা কিন্তু লেয়ার ভিত্তিক। তো আমার ফোরগ্রাউন্ড কালারটা দিতে হলে কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে? এখন কথা হলো যে যে আমরা সিলেকশন টুল দেখছিলাম না, শেপ, যেমন আমার এইখানে আমি এই শেপটা নিলাম, এই সিলেকশন টুলের মধ্যে আমি ফোরগ্রাউন্ড কালারটা দিব, কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? তাহলে কি হয়েছে, এই যে মানে সিলেকশন যতটুকু ততটুকুর মধ্যে কাজ করছে। তারপরে এটা ডিসিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল ডি, ক্লিয়ার? তারপর আরেকটা জিনিস দেখায়, যেমন এই সিলেকশন টুল এই যে এতটুকু সিলেক্ট করে রাখছে, ঠিক আছে? এখন আমি তো এতটুকু এই কালারটা দিলাম, আমার বাকি অংশ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, সেটা কিভাবে? এখন এ সিলেক্ট করছে, বাকি অংশটুক সিলেক্ট করতে হলে কন্ট্রোল শিফট আই, তাহলে কি হবো, এতটুক জায়গা ছেড়ে দিয়ে বাকিটা ধরবো, ঠিক আছে? তারপর আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম, তাহলে কি হলো, এতটুক জায়গা ছেড়ে বাকি অংশ আমি কাজ করতে পারলাম, ক্লিয়ার? ফোরগ্রাউন্ড হলো উপরের কালারটা, আচ্ছা উপরে যেটা আছে, হ্যাঁ, কালারটা মানে দুইটা কালার জন্য সিলেক্ট করে রাখতে পারে, সেই হিসেবে আর কি দিয়েছে। এটা হলো কালার চুজ করার জন্য, এখানে কিন্তু লেয়ারের কোনো ইফেক্ট নাই কালারে। ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হলো দুইটা, না না এইখানের এইখানের তো এইটা কোনো সিস্টেম না, এটা হলো দুইটা কালার রাইখা দেওয়া, হাতে রাইখা দেওয়া। সাপোজ তুই এই বিজনেস কার্ডটা কাজ করতেছস, তোর কালার হলো এইটা আর এইটা, এই দুইটা কালার। এখন তুই বারবার এই যে কি বলে কালারে যাবি, কালারে যেয়ে তারপর চেঞ্জ করবি, এর তো ভালো দেখা যায় না। যেমন সাপোজ সলিড কালার দিলাম, ঠিক আছে, বারবার আমি এখানে আসমু, এখানে আইসা কালার সিলেক্ট করমু, ঝামেলা না? তো আমি যদি ডাইরেক্ট ফোরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস দিয়ে দিই, ডাইরেক্ট এই কালারটা এসে পড়তেছে, কিংবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলে ডাইরেক্ট এই কালারটা এসে পড়তেছে, দুইটা কালার হাতে রাখার জন্য হলো এটা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, ক্লিয়ার? কারণ এখানে অনেক কালার থাকবো, ওই কালার সাথে এই কালার তো আর ধরে লাভ নেই, কারণ এই কালার এই দুইটা হলো দুইটা কালার হাতে রাখার জন্য। যেমন আই ড্রপার দিয়ে আমি এই যে এই কালারটা নিলাম, ঠিক আছে, মানে কি আমি এই কালারটা হাতে রাইখা দিলাম, তা এই এখানে তো কোনো ইফেক্ট পড়তেছে না, আমি যখন এই কালারটা অ্যাপ্লাই করবো তখন এটা এফেক্ট করবো, ক্লিয়ার? আচ্ছা, আই ড্রপার রেহানে কোনো কিছু নেই, শুধু আই ড্রপারটাই। আর এটা হলো এই যে স্পট হিলিং টুল, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, আমরা এখন স্পট হিলিং টুলটা দেখবো, আর স্পট হিলিং টুলের কাজটা কি সেটা দেখি। ফ্লায়ার দেয়নি, ভালো একটা ইমেজ নিতে হবে যেন এটা।
কাজ করে বোঝানো যায়। আচ্ছা আবার তো এই ছবিটাই নি, এই ছবিটা দিয়ে বুঝা। আচ্ছা এই ছবি না, এই ছবিটা নি, কপি ইমেজ। ছবিটা নিয়ে আসলাম না, ছবিটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই হলো ছবিটা। এখন ছবিটার মধ্যে কি আছে, ফেসের মধ্যে অনেকগুলা পিম্পল আছে। তো আমরা এই যে একটা অপশন, এটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, তো এখানে আসলে কি হইব যে একটা ব্রাশের মতো কিন্তু আমরা দেখতে পাইতেছি। সাপোজ এই ছবিটা আমরা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে দিয়ে, এই লেয়ারটা কপি করতে হলে কি করতে হইব, কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা কপি হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা এই লেয়ারটায় কাজ করবো, এই লেয়ারটাতে কি করে দিলাম, এই চোখটা অফ করে দিলাম, অফ করে রাখলাম। এখন আমরা এই লেয়ারটাই সিলেক্ট করবো, তারপর কাজ করবো। এখন আমরা কিনেছি স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটা দেওয়া, এই যে এখানে একটা পিম্পল আছে, আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে কি সে এখানের স্পটটা রিমুভ করে, বুঝাতে পারছি। তারপর ক্লিক করলাম, সে কি করলো, রিমুভ করে দিল। এই এখানে ক্লিক করলাম, রিমুভ করে দিল। তো আমরা যে কয়টা আছে সে কয়টা রিমুভ করে দিই। আবার এই যে ব্রাশটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, এই জায়গায় ব্রাশ করতে হবে ছোট করতে হলে থার্ড ব্র্যাকেট একটা লেফট সাইডেরটা ছোট হইব আর থার্ড ব্র্যাকেট রাইট সাইড। তো আমরা ছোট করলাম, ব্যাস যেখানে যেখানে আছে সেইখানে সেখানে ক্লিক করলেই সে কি করবো কাজ। দেখাইতেছি, এই যে জায়গায় স্পট আছে সে সেই জায়গায় স্পট গুলো আমরা কি করবো সরাই দেব, স্পটের সাইজ অনুযায়ী ব্রাশের সাইজটা হবে। ঠিক আছে, স্পটটা যদি বড় হয় ব্রাশের সাইজটা একটু বড় নেওয়া বেটার। তাহলে এই হইলো আমরা কাজ করে আনলাম, ঠিক আছে, স্পট হিলিং টুল দিয়ে। এখন আমরা কি করলাম, কোন ছবিটা থেকে কোন ছবিটা নিলাম, এই যে এই ছবিটা অন করে দিই। ঠিক আছে, অন করে এই যে এই লেয়ার আমরা কাজ করছি না, এই লেয়ারটা অফ করে দেখি ছবিটা কেমন ছিল, ফেসটা পিম্পলে ভরা ছিল। এখন আমি যদি আবার এই লেয়ারটা অন করে দিই তাহলে কি হইতেছে, ফেসটা ক্লিয়ার, বুঝাতে পারছি। এটা স্পট ব্রাশ টুলের কাজ, মানে ফেসের মধ্যে যদি কোনো স্পট থাকে, কোনো একটা দাগ থাকে, সেই দাগটা রিমুভ করার জন্য এই স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে হয়। আর এই স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, সাপোজ আমি এই যে এই জায়গায় আমি ক্লিক করবো, ঠিক আছে, এই জায়গায় আমার একটা স্পট আছে, সে কি করে এই জায়গার যে বাইরের অংশটা আছে না, এই চারপাশের, এই চারপাশের অংশ ম্যাচ করে সেই অংশটা তৈরি করে দেয়। এটা হলো ব্রাশ টুলের কাজ, ক্লিয়ার। ডুপ্লিকেট করে নিলাম আমি দেখানোর জন্য, কিংবা অরিজিনাল ইমেজটা যেন হারায় না যায়। ঠিক আছে, সাপোজ কোনো একটা ভুল হয়েছে, আমি এই লেয়ারটা ফালাই দিলে আমি অরিজিনাল লেয়ারটা কিন্তু রয়ে গেছে আমার। ঠিক আছে, আর তারপর আমি এখানে নিলাম যে ডিফারেন্ট দেখানোর জন্য, যে স্পট হিলিং ব্রাশ টুলটা আমার কী কাজটা করছে। ঠিক আছে, আচ্ছা পর আমার দেখি আর কি আছে এখানে, হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলটার কাজও সেম স্পট হিলিং ব্রাশ টুলের মতো। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলটার জন্য অল্টার প্রেস করে একটা জায়গায় ক্লিক করতে হবে, ব্যাস। মানে সে কি করতেছে, এই যে এই জায়গার যে একটা স্কিন কেয়ার আছে না, স্কিন
অল্টার প্রেস করলে, যে অল্টার যখন আমি প্রেস করবো ব্রাশের ইয়াটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে সে একটা স্পট টার্গেট করবে। আমি এই স্পট করলাম, তারপর আমি এই স্পটটা এখানে ক্লিক করে দিলাম, মানে রিপ্লেস হয়ে গেল এখানে স্পট যেই যা ইয়াটা আছে, যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা এখানে বসবে। এই যে যখন ঘুরামো, এই যে এখানে টেক্সচারটা আসছে। তারপর আমি যদি আবার মনে করি যে আমি এই স্পটটা আমি অন্য জায়গায় নেবো, এই যে অল্টার প্রেস করে ক্লিক করলাম, এই যে স্পটটা কিন্তু আসতেছে। মানে এই আমার কালেকশন ছিল, সে সেই কালেকশনটা অন্য জায়গায় বসায় দিব, বসায় বসে গেছে। হ্যাঁ, আমার সাপোজ যে আমার এই স্পটটা আমি এই যে এই জায়গায় চাইছি, আমি এই স্পটটা এই জায়গায় নিয়ে গেছি, আমি সাপোজ যেখানে ক্লিক করলাম, সে কি করলো এর চারপাশের কালার অ্যাডজাস্ট করে একটা কালার বসাইছে, সে কিন্তু সেমই কালারটা বসায়নি। এখানে কালারটা এই যে আসলে দেখা যায় কেমন কালার, এখানে যদি ক্লিক করি সে কিন্তু এই যে সাইডের কালারটা অ্যাডজাস্ট করে বসাইলো। ঠিক আছে, একটা দিয়ে আমরা দেখলাম কমানো, এই যে এটা দিয়ে আমরা স্পট একদম ক্লিন, আর এটা দিয়ে স্পট বাড়ানো যায়, ক্লিনও করা যায়। সাপোজ আমি এই যে এই যে এই কালারটা সব জায়গায় চাইতেছি এটার মতো, এই যে আমি দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম, তাহলে কি এটার মতো টেক্সচার সব জায়গায় বসতেছে। ক্লিয়ার, বুঝাতে পারছি? আচ্ছা, তারপর আরেকটা কি আছে, প্যাচ টুল। এই প্যাচ টুলের কাজটা কি, প্যাচ টুল যখন আমরা ক্লিক করবো একটা মাউস অপশন আসতেছে, এখন প্যাচ টুলের কাজ হলো এই জায়গা আর এই জায়গা এক্সচেঞ্জ করা। আমরা এক্সচেঞ্জ করি না, সাপোজ যেমন 2 টাকা দিয়ে আর একটা 2 টাকা নেওয়া, এমন এই যে আমি প্যাচ টুলটা ক্লিক করে ড্র্যাগ করলাম, ঠিক আছে, এই যে একটা এতটুকু জায়গা সিলেকশন করছে, এখন সে কি দেখাইতেছে একটু মুভমেন্ট দেখাইতেছে জায়গায় নিবা। এই যেমন আমি এই জায়গাটা এনে দিলাম, সে কি করছে এই জায়গাটার সাথে এই জায়গা প্যাচ করে দিচ্ছে, এই জায়গার টেক্সচারটা এই জায়গায় এনে দিছে, বুঝতে পারছি? তারপর যেমন এই যে আমি এই জায়গাটুকু সিলেক্ট করে এখানে টান দিলাম এই জায়গায়, তারপর ডিসিলেক্ট, সে কি করছে এই জায়গার সাথে অ্যাডজাস্ট করে দিছে, এই জায়গাটা রিমুভ করে, বুঝতে পারছি? বা যেমন এই যে আমি এই চোখটুকু ধরলাম, ধরে প্যাচ করে এখানে এনে দিলাম, ঠিক আছে, এই যে এখন চোখের জায়গাটা কি করছে এই জায়গাটা দিয়ে অ্যাডজাস্ট করে দিছে, বুঝাতে পারছি? আমি এই জায়গাটুকু ধরলাম, ধরে চোখের মধ্যে নিয়ে দিলাম, চোখটা এনে দিছে, এটা হলো প্যাচ করে এক জায়গার জিনিস আরেক জায়গায় নেয়, বুঝাতে পারছি? আচ্ছা, এখন এখানে আমার আরেকটা কি আছে, কনভার্ট টুল, মানে এটাও এটাও পেস্টুলের মতো এটা বলতে কি, এই যে এইটা হলো এক্সচেঞ্জ করে দেয়, এক্সচেঞ্জ করে দেয়। এটা আরো বেটার বোঝানো যাবো, চোখটা ধরি এতটুকু জায়গা দিয়ে দিলাম, বাস, ওকে, মানে ওই পেস্ট টুলটার মতোই এটা কি করে, এই চোখের জায়গা এই এখানে যে জায়গাটা ছিল এই জায়গাটা ওই জায়গায় নিয়ে আসে, আর এই জায়গাটা এই জায়গায় নিয়ে আসে, ঠিক আছে। আর ওইটা তো জাস্ট শুধু একটা কাজ করতো, যেমন পেস্ট টুলটা একটা কাজ করতো যে এই জায়গাটাই ওইখানে নিয়ে অ্যাড করে দেবো, আর এটা এটার জায়গা ওইটার যায়, ওইটার জায়গা এটাই, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো রেড আই টুল, মানে আমরা যখন রাত্রেবেলা ছবি তুলি ফ্ল্যাশ লাইট দিয়ে, তখন চোখ মনিটা লাল হয়ে যায় না? আচ্ছা, আমি একটা ছবি আনি, তাইলে বোঝানো যাবে। মনে হয় যে রেড আই পিকচার, ঠিক আছে, এই যে ফ্ল্যাশ রাত্রে ফ্ল্যাশ দিয়ে যখন ছবি তুলি চোখগুলো এমন লাল হয়ে যায়।
এখন এই যে ছবিটার মধ্যে চোখটা লাল আছে না, এই লেয়ার, যে লেয়ারটা আমি কাজ করবো সবসময় ওই লেয়ারটা ক্লিক থাকতে হবে। যে রেড আই টুলে ক্লিক করলাম, কি করছে লালটা সরাই দিছে। আমি জাস্ট শুধু কি করছি দেখাই দিছি যে এই জায়গায় লালটা আছে, ক্লিয়ার। সে কি করছে, চোখটা কিন্তু রেডনেস সরাই দিছে, দেখাই দিছে যে এতটুকুই কাজ। এটার জাস্ট শুধু দেখাই দিছি যে রেড অংশটা কোন জায়গায় আছে, ক্লিয়ার। এগুলো হলো ছবি অ্যাডজাস্টমেন্টের জন্য, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা আরেকটা জিনিস দেখবো আজকে। এখানে তো এই অপশনগুলো দেখলাই, প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপর আমরা দেখবো আরেকটা জিনিস, এটাকে বলা হয় বার্ন টুল নাকি না ব্লার, এটা ব্লার টুল। আচ্ছা, এই যে এটা এটা হলো ডাস্ট টুল। ডাস্ট টুলের কাজটা কি আমরা একটু শুরু করে নিই। ডাস্ট টুলের কাজটা হলো এই যে এখানে একটা স্কিন, স্কিনটা একটু আমি ব্রাইট করুন, ক্লিক করে টান দিলাম, এই যে ব্রাইট করে দিল, ঠিক আছে। এই ধরে টান দিলাম কিংবা সিলেক্ট করলাম, ব্যাস, ঠিক আছে। মানে এই যে অংশটা আমার একটু ডিপ আছে, এটা আমি একটু ব্রাইট করুন, ঠিক আছে। যত বেশি দিবে তত বেশি এটা ব্রাইট করবে, তারপর ব্রাইট করতে করতে এটা জ্বালা হয়ে ফেলবে, বুঝলে। আচ্ছা, সাপোজ আমার এই বলতেছে যে আমার স্ক্রিনটা একটু লাইট আছে, আমাকে একটু ডিপ করে দেন। যেমন এই জায়গায় একটা লাইটের একটা ইফেক্ট পড়ছে, শাইনি, এটা যেন। তো এই ডাস্ট টুলের সাথেই আরেকটা আছে বার্ন টুল, হলো ডাস্ট টুল, একটা আছে বার্ন টুল। ডাস্ট টুলটা দিয়ে ফর্সা করে, বার্ন টুলটা দিয়ে ডিপ করে। যখন এই যে আমি ক্লিক করছি ডিপ করে ফেলছে কালার, দেখছো। এই যেমন বেশি আমি ক্লিক করলাম ডিপ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম ডিপ হয়ে গেছে। আমি যদি বারবার দিতে থাকি, এই যে বারবার, সে কিন্তু কালো, ঠিক আছে। একদম বার্ন টুল মানে, বার্ন মানে কি পুরানো, যেমন পুরা, ঠিক আছে, ক্লিয়ার। মানে একটা দিয়ে হলো ফেস একটু লাইট করে, একটা দিয়ে ফেস, এগুলা দিয়ে ফটো অ্যাডজাস্টমেন্টের কাজে অনেক কাজে লাগে এগুলা। তো এই কয়টা টুল আপাতত কিছুদিন এই কয়টা টুল নিয়ে অনেক কাজ করতে, বুঝতে পারছে। মানে ছবি নিবা, ছবি থেকে স্পট দূর করবা, তারপর হয়ে লাগা তোমার কি বলে ছবির যে ফেসের লাইটনেস, তারপর ডার্কনেস বাড়ানো কমানো। তারপর আরেকটা টুল আছে, যেমন এই যে এখান দিয়ে একটু আমার কাছে মনে হয় ফেসের মধ্যে একটু সমস্যা আছে, একটু স্কিনে সমস্যা আছে। তো এই যে এখানে একটা আছে ব্লার টুল, ব্লার টুল কি ব্লার করে দেওয়া। যেমন এই যে এই জায়গায় স্পট গুলো বুঝে যায়, আমি এই জায়গাটা ব্লার করে দিলাম, এই যে ব্লার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে ফাইলে সাপোজ আমার কাজ শেষ, ফাইলে যাবো সেভ, সেভে যাইলে এই যে আমি 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 বলি সাপোজ সেভে গেলাম, আমি ছবিটা এডিট নাম দিলাম, ছবি টাইপ, ঠিক আছে, কি টাইপে থাকবে। যদি ফটোশপ টাইপ মানে ফটো এই এখানে যে যে কাজগুলো করছে এই কাজগুলো থাকতে চাও, রাখতে চাও, যেমন লেয়ার টেয়ার টেক্স মেক্স সব রাখতে চাও, এডিটেবল রাখতে চাও, তাহলে এটা কি ফটোশপ পিএইচডি ফরম্যাটে রাখতে হবে। ফটো যেমন অ্যাডোবে ইলাস্ট্রেটরের মেইন ফাইলটা কি ভেক্টর, এআই, ইপিএস এগুলো নাকি, আর ফটোশপের মেইন ফাইল হলো পিএইচডি ফাইল, এডিটেবল ফাইল, যেটা সেভ করে দিলাম। ওকে, তাহলে এটা কি হয়েছে, ছবিটা সেভ সেভ হয়ে গেছে। যেমন আমি এখন কাইটা দিলাম, আমি এখন এই যেটা কাজ করছি সেটা আমি আনবো, যেমন এই যে এডিট, ঠিক আছে, ডেস্কটপের মধ্যে এডিট নামে সেভ করছিলাম, এটা ওপেন।
তাহলে কি আমার সেম টাইপের সেম লেয়ার রয়ে গেল। তারপরে এখন আমার কথা হলো যে আমি এটা জিপিজি হিসেবে সেভ করবো, এখানে ফাইলে যাইয়া সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করলে একটা অপশন আসবো, সেম অপশনটাই আসবো। এখানে আইসা আমার জিপিজি খুঁজতে হবে যে জিপিজি ফাইলটা কোনটা, এই যে জিপিজি, ঠিক আছে। যদি পিএনজি ফাইল সেভ করতে চাও, এই যে পিএনজি ছিল এক্সপোর্ট, আর এখানে হলো ফটোশপে হলো সেভ অ্যাজ, ক্লিয়ার। এই জিপিজি সেভ করলাম, সেভ কোয়ালিটি আসবো, যে ম্যাক্সিমাম কোয়ালিটি চাও না লো কোয়ালিটি চাও, এটা দিয়ে কোয়ালিটি কমানো যায় বাড়ানো যায়, ঠিক আছে। আমার ম্যাক্সিমাম কোয়ালিটি বেস্ট, ম্যাক্সিমাম কোয়ালিটি, বাস ওকে। তাহলে কী হয়েছে, এটা আমার সেভ হয়ে গেছে। এই যে এটা আমার সেভ হয়ে গেছে জেপিজি ফাইল, জেপিজি ফাইল সেভ হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা আজকের ক্লাসে ফটোশপটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি।